রাজ্যের ওবিসি ভোটের উপর প্রভাব পড়বে কি, অর্থাৎ আমাদের বিষয়টা এইভাবে রেখেছি ত্রিপুরায় যোগী এবং ওবিসি ভোট। আজকে আমার সাথে আপনারা কথা বলতে পারেন 03-8121-44-88 এই নাম্বারে ফোন করে। পাশাপাশি আমার সাথে আরও একজন অতিথি আছেন যিনি আলোচনা করবেন, আছেন সমীর রঞ্জন ঘোষ। স্বাগত জানাচ্ছি সমীরবাবু। নমস্কার। সমীর রঞ্জন ঘোষ যিনি সেক্রেটারি ওবিসি মোর্চা ত্রিপুরা রাজ্য বিজেপি শাখা বিজেপি, এবং এই ক্ষেত্রে আজকে আদিত্যনাথ অর্থাৎ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিপুরায় এসেছেন, বিভিন্নখানে সভা করছেন, রোড শো করছেন, ভাষণ দিচ্ছেন। বিষয় শুধুমাত্র আদিত্যনাথের ত্রিপুরা সফর কিংবা রাজনৈতিক যে সফর সেই আলোচনা নয়, বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে যে ওবিসি অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর যে যারা আছেন জনগণ মানুষ যারা আছেন তাদের সংখ্যাটা কত, সেই ক্ষেত্রে যদি আমরা সেন্সাস লাস্ট সেন্সাস ধরি তাহলে সেখানে 12 লক্ষ বা 13 লক্ষ এরকমটা হবে, 12 লক্ষ সামথিং। আজকে 2018-তে দাঁড়িয়ে সেটা 16 লক্ষের কাছাকাছি চলে গেছে। যোগী আদিত্যনাথ নাথ সম্প্রদায় কিংবা ওবিসি এই সম্প্রদায় এর উপর আদিত্যনাথের সফর কি প্রভাব ফেলবে, এই কারণে আমরা বলছি, কারণ সেখানে এত লক্ষ মানুষের যারা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর সাথে আছেন তাদের কথা বিবেচনা করে কি যোগী আদিত্যনাথকে এখানে তারকা প্রচারক হিসেবে বিজেপি এনেছে। প্রতিনিয়ত বিজেপি থেকে সিপিএম থেকে একে একে তারকা প্রচারকরা আসছেন এই ত্রিপুরা রাজ্যে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে আমরা এই বিষয়গুলো আলোচনা করি, এবং আজকের দিনে যখন যোগী আদিত্যনাথ ত্রিপুরাতে তখন ওবিসি ভোটের বিষয়টাই সামনে আসছে। এই ক্ষেত্রে উনি গোরক্ষনাথ মন্দিরে গেছেন, পাশাপাশি আমরা যদি ওনার জনসভার স্রোতগুলো লক্ষ্য করি এবং সেখানে ওনার ভাষণগুলো ভাষণের কায়দাগুলো লক্ষ্য করি সেখানে নাথ সম্প্রদায় কিংবা ওবিসি সম্প্রদায়ের প্রতি আলাদা একটা যে স্পর্শ সেটা আমরা আমাদের চোখে ধরা পড়েছে। আপনারা আমার সাথে কথা বলবেন, কথা বলতে হলে এবং আপনাদের ওবিসির যদি কেউ কোনো অভিযোগ থাকে তা যদি বলতে চান অবশ্যই 03-8121-44-88 এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আমি নাম্বারটা আবার বলছি 03-8121-44-88, এবং আমার সাথে আছেন সমীরবাবু। সমীরবাবুর কাছে যাব এই বিষয়ে কথা বলতে যে আজকে বিজেপি কি ভাবছে এই রাজ্যের ওবিসিদের প্রতি, ওনারা কি এই যে যোগী আদিত্যনাথ কে এনে আসলে ওবিসি সম্প্রদায়কে সম্প্রদায়ের স্পর্শকাতর বিষয়টাতে ওনারা ছোঁয়া দিতে চাইছেন এবং ওনারা সেখানে ভোটের রাজনীতি করছেন, এই বিষয়ে ওনার কাছে যাব। সমীরবাবু স্বাগত, এবং আমি যেটা আপনাকে রাখছি যে আপনার কাছে জানবো আজকে যোগী আদিত্যনাথের এই রাজ্য সফর রাজনৈতিক সফরটা, এটা কি আপনারা বিশেষ করে ওবিসি সম্প্রদায়কে এই স্পর্শকাতর বিষয়টাকে টাচ করার জন্য এবং সেখানে ভোটের রাজনীতি কি? না দেখুন, যোগী আদিত্যনাথ হচ্ছেন এমন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটাকে আমরা মিনি ভারতবর্ষ বলে থাকি। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা বৃহত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যে ভোট প্রচারে এসেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, সেটা ঠিক। উনি ওবিসি সম্প্রদায়ভুক্ত, ফলে এ রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বরা যেমন আসছেন ওনাকেও স্টার প্রচারক হিসাবে ভারতীয় জনতা পার্টি। ঠিক আছে, একটা ফোন আছে, নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে? হ্যালো চন্দন, ভালো আছেন তো? ভালো আছি, বলুন কে বলছেন? নমস্কার। আচ্ছা, ত্রিপুরা ওবিসি দের জন্য বিজেপি সরকার এলে কি কি আপনি ইয়ে থাকবে, মানে এটা তো ইস্তেহারে এখনো একটু দেখতে পারিনি, কি কি থাকবে ওনার, মানে ওনারা ওবিসি দের জন্য কি কি করবেন সেটা একটু জানতে চাইছি আর কি। আচ্ছা, আপনি কে বলছেন? আমি হরিহর দেবনাথ বলছি, খোয়াই থেকে। খোয়াই থেকে হরিহর দেবনাথ? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ হরিহর বাবু। আপনার সমীর দাদা তো আমি চিনি, আর শুনুন, আপনার ওবিসিদের জন্য মানে কি কি থাকবে আর কি, এটা একটু পরিস্থিতিটা জানতে চাইছি। আর যোগী আদিত্যনাথের প্রচার করতে আসা কেমন প্রভাব পড়লো, এটা কতটুকু পড়লো, এটা একটু জানতে চাই। ঠিক আছে, আমরা ওনার কাছে রাখবো, ওনার কাছে বিষয়টা রাখবো। ধন্যবাদ আপনি ফোন করেছেন। যে বিষয়টা আমি যেটা বলছি, আপনারা কি সেটা সম্প্রদায়গত রাজনীতি খেলেছেন এবং এটার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন কি যোগীর? না, নিশ্চয়ই না। দেখুন, ত্রিপুরা রাজ্যের 42% ওবিসি জাতিগোষ্ঠীকে নিয়ে রাজ্যের বামফ্রন্ট সরকার দীর্ঘদিন যাবৎ বঞ্চিত করে এসছে এবং বিভিন্ন রকমের কুৎসা
অপবাদ রটিয়ে আপনার মিথ্যা কথা বলে আমাদের ওবিসি জাতিগোষ্ঠীর লোকদেরকে, অর্থাৎ পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর লোকদেরকে নিয়ে ওরা একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। কৃষি বিভ্রান্তি সেটা আমরা লক্ষ্য করেছি, ওরা বলছে রাজ্যে নাকি সংরক্ষণ চালু করতে অসুবিধা আছে, সুপ্রিম কোর্টের বিধি নিষেধ আছে, সেই কারণে ওনারা পারছেন না, কিন্তু ওনারা বলছেন ওনারা সহানুভূতিশীল। আমি বুঝতে পারছি না, সহানুভূতিশীল হয়ে 25 বছর ধরে কাটিয়ে দিলেন, এরাজ্যের ওবিসিদের জন্য কোনো রকমের সদর্থক ভূমিকা ওরা পালন করার সুযোগ পাননি, সময় পাননি, এটা তো হতে পারে না। এরাজ্যে 42টি জাতিগোষ্ঠীকে নিয়ে 42% লোক, 46টি জাতিগোষ্ঠীকে নিয়ে 42% লোক, যার টোটাল মোট জনসংখ্যা দাঁড়ায় প্রায় 16 লক্ষের মতো। এই 16 লক্ষ জাতিগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে রাজ্যের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন কী করে সম্ভব সেটা আমাদের মাথায় ঢুকছে না। আর আমাদের একটু আগে আপনার কাছে যিনি ফোন করে বললেন যে আমাদের ইস্তাহারে উনি কিছু দেখতে পাননি, এখানে ইস্তাহারে আলাদা করে দেখার কোনো বিষয় নেই, আমাদের এটা স্পষ্ট হয়ে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সম্প্রতি 2017 সালের 29/3/2017 তারিখে আপনার ওবিসি যে কমিশন আছে সেই কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা একের পর এক বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে ক্যাবিনেটের অগস্ট মাসে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করার পরে পরবর্তী সময়ে লোকসভায় বিল আকারে এসছে, সেই লোকসভায় সেটা বিল পাস হয়েছে, এখন রাজ্যসভায় এটাকে বিরোধীদের একটা বৃহৎ অংশের লোক যারা ওবিসি বিদ্বেষী, এর মধ্যে কংগ্রেস এবং বামফ্রন্ট উভয় অংশের লোক প্রায় সবচেয়ে বেশি সক্রিয়, তারা এখন যেহেতু রাজ্যসভায় এখনও ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা আসেনি, সেটা আগামী জুলাই মাসে আসবে, তখন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কাজে ইস্তাহারে রাখার তো এখানে কোনো আলাদা করে বিষয় নেই, ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নিয়েছেন একের পর এক, যেখানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টা, যেটা 70 বছর দেশ স্বাধীন হওয়ার 70 বছরের মধ্যে কেউ নিতে পারেনি, সেখানে আর নতুন করে মানে ক্ষমতা আসলে পরে ভারতীয় জনতা পার্টি কি করবে, ইস্তাহারে রাখতে হবে সেটা বলার আর অপেক্ষা আছে বলে মনে করি না। সমীর বাবু, এক্ষেত্রে আমি একটা বিষয় রাখবো যে আপনারা কংগ্রেস বামপন্থীরা বলে যে আপনারা দলিত বিরোধী, আপনারা মুসলমান বিরোধী, আপনাদের উপর সাম্প্রদায়িক তাকমা লাগানো হয়, আপনারা বলেন কংগ্রেস বামপন্থীরা হচ্ছে ওবিসি বিরোধী, আসলে ওবিসি বিরোধী এই তত্ত্বের উপর যুক্তি কি থাকবে আপনার? না, এটা তো পরিষ্কার, দেখুন আমাদের এখানে এই রাজ্যে ওবিসিদের জন্য ওরা একটা সরকার দীর্ঘ 25 বছর যাবৎ ক্ষমতায় আছে, এই রাজ্যের আমি প্রথমেই বললাম 46টি জাতিগোষ্ঠীকে নিয়ে আমাদের ওবিসি সম্প্রদায়ভুক্ত লিস্টেড করা আছে রাজ্য সরকারের তালিকায়, এখানে পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা লেখাপড়া থেকে শুরু করে শিক্ষা চাকরি কোনো ক্ষেত্রেই তাদের কোনো রকমের আর্থিক সামাজিক কোনো রকম উন্নয়ন ঘটেনি, শুধুমাত্র ভোটের রাজনীতি করেছে ওরা। আমরা এটা কী করে ওনারা বলবেন বামপন্থীরা বা কংগ্রেসীরা, আমরা লক্ষ্য করেছি 1993 সালে যখন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বামফ্রন্ট সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ওবিসি জাতিগোষ্ঠীকে ওরা ক্ষমতা আসলে পরে ওরা সংরক্ষণের ব্যবস্থা করবে, আইনি উদ্যোগটা ওরা গ্রহণ করবে, কারণ প্রথম সংরক্ষণ পেতে গেলে প্রথম আইনি উদ্যোগ যেটা দরকার সংবিধানের 31-এর গধারা মলে মলে এর মূলে সেটা রাজ্য সরকারকে নিতে হয়, কিন্তু সেই রাজ্য সরকার সেদিন সেটা নেয়নি, ক্ষমতা আসার পরে সেটা বেমালুম ভুলে গেলেন। সেদিন পবিত্র করকে সামনে রেখে ওরা ওবিসি সংগ্রাম কমিটি গঠন করেছিলেন, তাহলে সেদিন কি আমরা কি বলবো, ওরা কি সেদিন সেই সাম্প্রদায়িকতার তাস খেলেছিলেন? ওবিসি সংগ্রাম কমিটি গঠন করেছিলেন পবিত্র করকে সামনে রেখে, তারপরে 93 থেকে 2018 পর্যন্ত কোনো রকমের কোনো সদর্থক ভূমিকা ওরা গ্রহণ করে। ওবিসি কর্পোরেশন তো আছে, ওবিসি কর্পোরেশন আছে, এটা তো একটা পলিটিক্যাল আঁকড়া হয়েছে, এখানে কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ হয় না, ওবিসিদের স্বার্থ বিষয়ে কোনো উন্নয়নমূলক কোনো কাজ এখানে হয় না। এখানে তো লোন, এখানে রাজনীতি শুনলাম যুবকদের, ওবিসিদের লোনের কথা যেটা বলছেন, দেখুন আমার কাছে তথ্য আছে আমি বলি আপনাকে, এখানে ওবিসিদের এমনিতেই তো আপনি জেনে থাকবেন যে ওবিসিদের জন্য আমাদের সাংবিধানিক যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে ক্রিমিলেয়ার, একটা হচ্ছে নন ক্রিমিলেয়ার। ক্রিমিলেয়ারের সর্বোচ্চ সীমা ছিল এতদিন পর্যন্ত 6 লক্ষ টাকা, সেটা ভারতবর্ষে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির সরকার তথা আমাদের মোদী সরকার এখন এটাকে 8 লক্ষে, ক্রিমিলেয়ারের জন্য 8 লক্ষ টাকা সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। আর যেটা লোনের কথা যেটা বলেছেন, সেটা 1 লক্ষ টাকার বার্ষিক ইনকাম যাদের হবে তাদের পরিবারের ক্ষেত্রে সেটা হবে, সেই ক্ষেত্রে তো দেখা যায় দলবাজি ছাড়া কিছু হয়নি, শুধুমাত্র সিপিএম পরিবারের কিছু লোক যদি পেয়ে থাকতে পারে, এছাড়া তো আমরা তো দেখিনি কোনো আর মানে সার্বিকভাবে কোনো ওবিসি সম্প্রদায়ের লোক উপকৃত হয়েছেন সেরকম নজির আমরা এখানে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা বলছেন যে ইস্তাহারে আলাদাভাবে কিছু রাখার প্রয়োজন নেই, অলরেডি বিজেপি সরকার করছে, কেন্দ্রীয় সরকার করছে, আপনারাও করবেন,
কিন্তু আজকে আপনারা ইশতেহারে না রেখে, আপনারা যোগী আদিত্যনাথের সফর রেখে এখানে জনসভা করিয়ে, রোড শো করিয়ে, আপনারা কি মানে ওবিসি অংশের মানুষের নরম জায়গায় কি টাচ করে রাজনীতি না দেখুন করে ভোট পাবেন বলে মনে করছেন? দেখুন, আমাদের যখন বিধানসভা নির্বাচন একটা পাকলগ্নে আমরা দাঁড়িয়ে আছি, এখানে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্টার প্রচারকরা আসছেন, তার মধ্যে যোগী আদিত্যনাথ জি আসছেন, সেটা এরকম করে দেখার তো কোনো প্রশ্ন ওঠে না। কারণ কি, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান দিয়েছে, এখানে কোনো ওবিসি জাতিগোষ্ঠীর জন্য আলাদা করে, এখানে আপনি যেটা বললেন আমাকে যে সাম্প্রদায়িক, একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি, এরপর আসবো আপনার বিষয়টা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন একটু শব্দ করে বলুন। হ্যাঁ, আমি রামকৃষ্ণবাবু, একটু মোবাইলটা কাছে নিন, বা ফোন করেছেন হলে ফোনটা একটু কাছে নিন, আমি শুনতে পাচ্ছি না। হুম, বলুন। আমি শহর থেকে বলছি। হুম হুম, হ্যাঁ, আমি ভ্যাংকারকে ধন্যবাদ জানাবো এবং আমাদের অতিথিকে ধন্যবাদ জানাবো। আমি বলছি, এই যে তো আমাদের আদিত্যনাথ এসেছে ত্রিপুরাতে, আমি খুব মনে করবো খুব সম্মানীয় মানুষ এসেছে, আমি ওকে খুব শতশুধু সনাম প্রণাম জানাবো। যেহেতু আমাদের স্বামী বিবেকানন্দ ত্যাগী পোশাক পরেছিল, আমি স্বামী বিবেকানন্দের মতন বলবো না, উনি যেহেতু সারা বিশ্বের ভারসাম্যের কথা চিন্তা করেছিল, এই যারা ত্যাগী পোশাক পরে তারা তারা সারা পৃথিবীর জন্য চিন্তা করে। আমি যোগী আদিত্যনাথকে বলবো, উনিও ত্যাগী পোশাক পরেছিল, সংসার ধর্ম ছেড়ে সে ভারতবর্ষের জন্য একটা যে চিন্তাধারা নিয়েছে, এবং আমাদের ত্রিপুরাতে যে একটা মানে পাপ শাসন চলছে, এই আমাদের ত্রিপুরাতে পাড়া দোয়ানোর পরে মনে হয় যে আমাদের পাপ মোচন চলে। এই ক্ষেত্রে আজকের যে বিষয়টা, যোগী ত্রিপুরার সফর এবং ওবিসি, এই নিয়ে আলোচনা করছি। আপনার আপনি আপনার নামটা কি বলেছেন আবার বলবেন কি? ভৌমিক, আমি সোনামার থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ভৌমিক, বিপ্লব ভৌমিক। সেই ক্ষেত্রে ওবিসিদের বিষয়ে কিছু বলুন তো, এই রাজ্যে কি যেটা সমীর বাবু বলছে সেটাকে আমি মেনে নেব, বা আমরা মেনে নিতে পারি? কিভাবে বলছেন যে এই রাজ্যে ওবিসিদের উন্নয়ন হয়নি, আজকে যদি আমরা লক্ষ্য করি, এটার সাথে আপনি কি একমত? না, আমি হ্যাঁ, এটা আমি সাথে একমত যে কোন আমার বুঝের বয়সে আমি এমন কোন পাইনি যে এমন কোন উন্নতি হয়েছে, এবং এসসি সম্বন্ধে তারা বলে যে এসসি যে পুরা সবসময় খালি থাকে, আমরা আমি একটা এসসি সম্প্রদায়ের ছেলে, কৃষকের সন্তান, আমরা এসসি পড়ার খালি থাকার ফলও আমরা এই এই ত্রিপুরা থেকে বলতে আমরা ত্রিপুরার বলে মানুষ বলে গণনা করা হয় না। আচ্ছা, আমাদের মনে হয় যে আমরা কি ভারতের বাইরে আছি না ভারতের পাকিস্তানে আছি, তারা তারা এইভাবে আমাদেরকে মাথায় চিন্তাধারা করে। তবে আমি বলবো যে যোগী আদিত্যনাথ এসেছে, এবং যে নাগ সম্প্রদায় তাদের তারা কিন্তু এবং ঠাকুর ভক্ত এবং বৈষ্ণব ভক্ত, আমি বলবো যারা নাগ বংশ যারা নাগ আছে তাদেরকে বলবো, এই আমাদের আদিত্যনাথ জন্য আসেছে, তাদেরকে বলবো যেহেতু আদিত্যনাথের এবং আসার ফলে যেহেতু উনি সম্মান যেত রাখে। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের ভারতবর্ষ রক্ষার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছেন আপনি, যেটা বলছিলেন বলুন। ওবিসিদের জন্য রাজ্যের বামফ্রন্ট সরকার সত্যি ওবিসি বিদ্বেষী, ওবিসি বিদ্বেষী হওয়ার পরে এটা ওনারা অনেক নজির রেখেছেন, অনেক নজির রেখেছেন। 25টা বছর ধরে ওরা, আপনি যেটা বললেন একটু আগে যে ওরা কর্পোরেশন করেছে, কর্পোরেশনের ফাংশনটা কী কী করছেন ওনারা? এ রাজ্যে কর্পোরেশনের নামে এখানে একটা লুটতরাজ চলছে, একটা লুটতরাজের বাণিজ্য চলছে। এখানে দেখবেন যারা যুক্ত আছেন পার্টির এক শ্রেণীর লোক এগুলিকে মিস ইউজ করছেন, মিস ইউজ করছে। ঠিক আছে, একটা ফোন নিচ্ছে, এরপরে আপনি কিভাবে মিস ইউজ করছে এটা জানবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? আপনাদের ব্যাংক, আমি প্লাবন বলছি, বিশালগড় কলেজ, বিশালগড় মানে আমাদের গ্রামটা একটু ভিতরে,
আচ্ছা কৌশলী বলা একটু 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 মোবাইলটা কাছে নেবেন তাহলে আমি শুনতে পাবো, একটু মোবাইলটা কাছে নিন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিশালগড় থেকে বলছি, হুম হুম পাবন দেবনাথ। হ্যাঁ বলুন। আপনারা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে অভিষেকের যে তুলনা করা হচ্ছে তা দেখে খুবই ভালো লাগছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা ছাড়া অন্য স্টেটে কোনো ইন্টারভিউ নোটিফিকেশন যখন জারি করা হয় তাতে অভিষেকের জন্য একটা কিছুর আশ্বাস থাকে, কিন্তু ত্রিপুরাতে কোনো রকম ভাবে এসজিএসটি জেনারেল চিন্তার স্কোপ থাকে কিন্তু আমাদের জন্য এটা নেই, তা এখন তুললেন আপনারা দেখতে যাচ্ছি। না, আমি আমি সমীর বাবুর কাছেও রেখেছি, মিস্টার দেবনাথ আপনার কাছেও রাখছি, সমীর বাবুর কাছে এই প্রশ্নটা রেখেছি। এখানে আপনারা বলছেন ওবিসিদের জন্য কিছু করা হচ্ছে না, কিন্তু যদি লক্ষ্য করি ওবিসি কর্পোরেশন আছে, ওবিসি কর্পোরেশনের মাধ্যমে ওবিসি বেকার যুবকদের লোন দেওয়া হচ্ছে, আপনারা বলছেন কিছু করছে না। দেখুন, আমি বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করছি, বিভিন্ন সংস্থাতেও কাজ করেছি প্রাইভেট সেক্টরে, কিন্তু ওবিসিদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়, মোবাইলটা কাছে নিন শুন। হ্যাঁ, আচ্ছা আপনি বলছেন রাজ্য সরকার সেটাকে সঠিক ফলপ্রসূ করছে না। সঠিক ফলপ্রসূ করছে না তা নয়, কিন্তু কাজ করছে, কাজটা তো আমরা দেখতে পাচ্ছি না। মনে করেন আপনারা আজকাল নিউজ চ্যানেলে নিয়ে আসছেন ওবিসিদের জন্য, এরকম যদি আমরা বিভিন্ন নোটিফিকেশনে ইন্টারভিউ গেলে যদি ওবিসিদের জন্য 3টি, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 5টি, এরকম ভাবে যদি আমাদের নোটিফিকেশন করতে খুবই ভালো হতো। ঠিক আছে, আপনার কথাগুলো শোনা যাচ্ছিল না, লাইনটা একটু খারাপ আছে, অবশ্যই আপনি ট্রাই করবেন যে একটা নেটওয়ার্কে এসে কথা বলতে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন সমীর বাবু সেটা শুনছি, বলুন। আপনি এক্ষুনি বলেছেন যে এখানে রাজনীতি হচ্ছে, এখানে ওবিসি কর্পোরেশনের নামে মানুষকে, মানুষের সাথে রাজনীতি করা হচ্ছে, এখানে মানুষকে সহায়তা করার জন্য, ওবিসিদের সহায়তা করার জন্য, কিভাবে আপনি বলছেন, সেখানে যুক্তি কি আছে? অবশ্যই, একটা কর্পোরেশন তো কেন গঠিত হয়েছিল, কর্পোরেশনটা গঠিত হয়েছিল আর্থ সামাজিক দিক দিয়ে যারা পিছিয়ে আছেন পশ্চাৎপদ জাতিগোষ্ঠীকে কী করে একটু আপলিফ্ট করা যায়, সংরক্ষণ যতক্ষণ পর্যন্ত না হবে, সংরক্ষণ তো একটা সাংবিধানিক বিষয়, তার একটা সিস্টেমের মধ্যে যেতে হয়, রাজ্যে বিল পাস করাতে হবে, সেটা সংবিধানে আপনার যে ব্যবস্থাপনা আছে সেখানে আপনাকে লোকসভা এবং রাজ্যসভায় পাস হবে, আইন পাস হবে, তারপরে আপনার সংরক্ষণের বিষয়টা একটা দীর্ঘ প্রসেস। সেটা সদিচ্ছা তো রাজ্য সরকারের ছিল বলে তো আমরা দেখতে পাইনি, 25টা বছর ওরা শাসন ক্ষমতায় আছে, একটা বৃহত্তর জাতিগোষ্ঠীকে উন্নয়ন করার জন্যে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন ছিল ওরা কিছু করেনি। কর্পোরেশনেরও একটা সীমাবদ্ধতা আছে, কর্পোরেশনের মধ্য দিয়ে আপনার কিছু কিছু কাজ করা যেতে পারে, যেটা লোন, যেটা বললেন আপনি লোনের কথা, কিন্তু সেক্ষেত্রে আমরা যে লক্ষ্য করলাম যে একমাত্র এখানে চূড়ান্ত দলবাজি, দলীয়করণ, এখানে এক শ্রেণীর লোকের যারা এখানে এই কর্পোরেশনের সঙ্গে যারা ইনভলভ হয়েছেন, আপনি দেখবেন কোনো সিপিএম পার্টি ছাড়া অন্য কোনো দলের লোক এখানে যুক্ত নেই, এবং যৎসামান্য যে সমস্ত লোন টোনের কথা আপনি বললেন সেগুলিও সিপিএমের বাছাই করা কিছু পরিবারের মধ্যে যাচ্ছে, সে সিপিএম হলেই সবাই পাবে তাও না, সিপিএমের নেতৃস্থানীয় ক্যাডারদের মধ্যে এগুলি বিলি বন্টন হচ্ছে, এগুলির ক্ষেত্রেও চূড়ান্ত দলবাজি আমরা লক্ষ্য করে আসছি। এক্ষেত্রে সার্বিকভাবে যদি আজকে কর্পোরেশন কাজ করতো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু হয়তো উন্নতি হতো, সেটা তো আমরা লক্ষ্য করিনি, আমরা পাইনি, ফলে আমাদের আর্থসামাজিক অবস্থা পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর সেই আজকের থেকে 30 বছর আগে যা ছিল এখনো তাই রয়ে গেছে কোনো রকমের। এখন আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে, আপনি একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি, শিক্ষাক্ষেত্রের বিষয়টা আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি তাপস দত্ত বলছি। বলুন, কোথা থেকে বলছেন? আমি রাজনগর থেকে বলছি। বলুন। ঘটনা হচ্ছে যে ওবিসি নিয়ে যে কথা হচ্ছে, এবার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে সংরক্ষণ যে বিষয়টা আছে, ওবিসিদের মধ্যে যে 33% সংরক্ষণ, এর মধ্যে কিছুই করেনি। যে আগামী যে চন্দন দেবনাথ আছে ওনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, চন্দন দেবনাথ যদি ক্ষমতা আসে, আমি আমি তো আছি চন্দন দেবনাথ, আমি কোথেকে ক্ষমতায়? সমীর বাবু, সমীর বাবু কে বলছেন? ও সমীর, সরি সরি, সমীর বাবু। রাজ্য সরকার কিছু করেনি, ওনারা যদি ক্ষমতায় আসে কি আপনার সংরক্ষণ ব্যবস্থা চালু হবে কিনা ওবিসিদের জন্য, এই তো?
ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ তাপস দত্তবাবু, বলুন। এটা তো দেখুন, আমি একটু আগে আপনাকে বলেছি, ভারতবর্ষে এই মুহূর্তে আপনার ভারতীয় জনতা পার্টির 19টি রাজ্যে ক্ষমতায় আছে এবং প্রত্যেকটি রাজ্যে আপনার জনসংখ্যার অনুপাতে ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা চালু আছে। ১৯টি রাজ্যেই চালু আছে জনসংখ্যার অনুপাতে, জনসংখ্যার অনুপাতে এক একটা রাজ্যে এক এক রকম। ঠিক আছে ঠিক আছে, তাহলে কিন্তু সংরক্ষণ চালু আছে। আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে একমাত্র আমাদের ওবিসিদের জন্য কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই এবং সেটা নিয়ে তো দীর্ঘ তালবাহানা বিভ্রান্তি আমাদের এই পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর মধ্যে বামপন্থী সরকার ছড়িয়ে রেখেছে, ছড়িয়ে রেখে নোংরা রাজনীতি করেছে, নিম্নমানের রাজনীতি করে বছরের পর বছর সময় নষ্ট করেছে। আমরা যেটা লক্ষ্য করেছি, সেটা ফোন আছে আপনার কাছে, কিন্তু ঠিক আছে, আপনার ফোন ফোনে যেটা বলতে চেয়েছিলেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমি বলছি ঠিক আছে, এটা নেব। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি গান্ধীগ্রাম থেকে বলছি, শান্তনু দেবনাথ। বলুন। ওনার কাছে একটা প্রশ্ন হলো যে এখানে বলছে যে ওবিসিদের জন্য কোন রকম কোন সংরক্ষণ নেই, তো সেই ভাবে দাঁড়িয়ে বলবো যে তারপর কলেজ থেকে বেরোবো আমি বেকার, বেকারের জন্য হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অটো দিচ্ছে, তারপর বিভিন্ন লোন দিচ্ছে, ওবিসিদের জন্য আলাদা সংরক্ষণ থাকে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে বলে যে ওবিসিদের জন্য সংরক্ষণ নেই? নাম্বার দুই, নাম্বার যে সিপিএম এর মনোনীত সিপিএম এর ঘরের ভেতর যতগুলি অটো দেওয়া হয়, যদি সিপিএম এর ফ্যামিলির যদি ভেতরই যায় তাহলে মানে ওরা কি মেনে নিচ্ছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে সিপিএম আছে? কারণ কি আমরা আরো আজও আমি নিজে স্বীকার করতে যাচ্ছি, আমি এখানের মধ্যে স্বীকার করছি যে আমি একনিষ্ঠ সিপিএম নই বা আমি সিপিএম এ আমি করি না, আমার ফ্যামিলি আগে কংগ্রেস করত, তারপর তৃণমূল, তারপর প্রত্যেকটা মানুষ একটার পর একটা দল একটার পর একটা দল, এখন আমরা নির্দল, কোন দলই আমরা করি না। আচ্ছা, নিরপেক্ষ নির্দলের কি এবার প্রার্থী আছে? এবার তো আছে কি? আমি কোনো নিরপেক্ষ দলের কথা বলছি না। আচ্ছা, নিরপেক্ষ আছে, হ্যাঁ দলকে আমরা সাপোর্ট করি। আচ্ছা, তো কিন্তু এটা হ্যাঁ 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 সেই জায়গা দাঁড়িয়ে মানে আমি বলছি যে আমি কোন দলকেই 100% ভাবে সাপোর্ট করছি। তবে হ্যাঁ, যে কথাটা যে বলছেন পয়েন্টে আসছি, যে কথাটা বলছেন যে অভিযোগের জন্য সংরক্ষণ, সেটা তো আমাদের চোখে দেখা যে হ্যাঁ এটা ঠিক আছে যে চাকরি ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেল এবং ওবিসিটা, কিন্তু ওবিসির জন্য তারপরও অনেক জায়গাতে অনেক সংরক্ষণ থাকে, শুধুমাত্র কি সিপিআইএম কে দোষ ধরার জন্য এরকম কথা? আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে একজন এক মিনিট কিছুক্ষণ আগে একজন বলছেন যোগী আদিত্যনাথ এসেছেন ত্রিপুরা পূর্ণ হয়েছে, সেই জায়গায় বলবো যোগী আদিত্যনাথের রাজ্যের ভেতর কি হচ্ছে, উনি সংখ্যালঘুদের সিকিউরিটি গার্ড দিয়ে ধরিয়ে রাখে যেন ওনার গায়ে না লাগে, উনি যেন কোনো নিচু জাতের ছোঁয়া লেগে উনি যেন অসুখী না হয়ে যায়, সে জায়গায় আমরা তো আমাদের রাজ্যের অবস্থাটা দেখছি বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তবে আপনি নিরপেক্ষ ভাবে এগুলির প্রশ্নগুলো রাখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ সায়ন থেকে। উনি যে বিষয়টা রেখেছেন, অবশ্য পরেরটা পরে আসবো, উনি যেটা রেখেছেন এটার একটু উত্তর দিন। উনি বলছেন যে যখন ভর্তি হচ্ছে তখনই সংরক্ষণ ব্যবস্থা দেখছে, স্টাইপেন্ড পাচ্ছে, এরপর আর একটু বড় হলে সংরক্ষণ, এরপর বড় হচ্ছে তারপরে চাকরির ক্ষেত্রেও বেকার হয়ে যাচ্ছে, সংরক্ষণ সংরক্ষণেই যেন ওনা চলছে। পাশাপাশি বলছে ও, আপনি বলছেন যে অটো যদি কারোর সংরক্ষণ ব্যবস্থা, কেউ টাকা পেয়ে থাকে ওবিসি এখান থেকে, লোন পেয়ে থাকে তা সিপিএম এর ঘরে, তাহলে কি প্রতিটা ঘরে সিপিএম? আমার মনে হয় দিদিমণি একটু বিভ্রান্তিমূলক বলছেন যে প্রথম থেকেই সংরক্ষণ পাচ্ছেন, সংরক্ষণের যে প্রসিডিউরটা ওনাকে একটু ভালো করে জানা উচিত, কারণ কি সংরক্ষণ পেতে গেলে আমাদের প্রথমে রাজ্য বিধানসভায় বিল পাস করাতে হবে না, এই রাজ্যে উনি উনি হয়তো বুঝতে, ঠিক আছে, উনি যেটা বলছেন উনি স্টাইপেন্ড কে নিয়ে বলছেন, তো শুধু স্টাইপেন্ড আর লোন পাওয়াটাই সংরক্ষণের আওতায় পড়ে না, সংরক্ষণের বিষয়টা হচ্ছে আমাদের সাংবিধানিক বিষয়,
সেখানে আমাদের সংবিধানের আপনার অনুচ্ছেদ 15(4) এবং 16(4)-এ স্পষ্ট বলা আছে, সংরক্ষণে কোনো জাতিগোষ্ঠীকে সংরক্ষণ দিতে গেলে কেন্দ্রীয় সরকারকে কী ধরনের ভূমিকা পালন করতে হয়, রাজ্য বিধানসভা থেকে শুরু করে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভার মাধ্যমে কীভাবে আইনে পরিণত করতে হয় সেটা স্পষ্ট করা আছে। উনি যেটা বলছেন যে ছাত্রবৃত্তির ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে, এই সমস্ত ঘরে ঘরে দেখতে পাচ্ছেন সংরক্ষণ ওবিসি, এটাকে তো সংরক্ষণ বলা হয় না। আচ্ছা, এটাকে সংরক্ষণ আওতায় পড়ে না, সংরক্ষণ তো হবে, একটা সেন্সাস হবে। আমাদের এটা দুঃখের বিষয় যে এই রাজ্যে সংরক্ষণ ওবিসিদের জন্য পার্টিকুলারলি কোনো সংরক্ষণ ব্যবস্থা চালু আছে নেই। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি একটা জিনিস দেখুন, আমি আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যে এমন একটা কাজ করে রেখেছে বামফ্রন্ট সরকার, এখানে ওবিসিদের জন্য যে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, সার্টিফিকেটের মধ্যে লেখা আছে আপনার এই পারপাস আদার দেন গভর্নমেন্ট জব। আমি এরকম ধরনের ওবিসি সার্টিফিকেটে পারপাস আদার দেন গভর্নমেন্ট জব, শুনতে পাচ্ছি, কে বলছেন? বলছি আমাদের অভিজিৎ তো 20 বছর ধরে তো কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে? কে বলছেন? আচ্ছা, বিজেপি আসলে তো হবে এটা ভাবছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, বলুন। না না, আপনি প্রশ্ন কি রাখছেন? আমি বলছি যেমন আজকে আমাদের গোরক্ষনাথ মন্দিরে এসেছে, ঠিক আছে, উনি তো আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে হবে। এটা হবে তো? হবে তো। আচ্ছা, সিকিউরিটি চাইছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনি ফোন করেছেন। আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ আজকে ওনার ভাষণে গোরক্ষনাথ মন্দিরে এসেছেন, সেখানেও কথা বলতে গিয়ে রোড শোতে এবং ভাষণেও বলছেন ওবিসিদের জন্য কিছু একটা করবেন, ওবিসিদের জন্য করবেন, ওবিসিদের জন্য হবে। কতটুকু হবে সিউরিটি চাইছে রাজ্যের মানুষ, সিউরিটি চাইছে যদি আপনাদের সরকার আসে? না, এটা তো এমনিতেই সিউরিটি তো আমরা চোখের সামনে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি দেখুন, ইতিমধ্যে আমাদের যে কমিশনকে, এই যে ওবিসির যে কমিশন, সেই কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট। সেটা কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া থেকে রাজ্যের মানুষের কি ভালো হবে, সে নিয়ে কথা বলবো। ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তবে একটা ফোন আছে, ফোনটা নিয়ে নি, এরপর আলোচনায় যাব, কারণ একটা ফোন অনলাইন লাইনে আছে। হ্যালো 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 হ্যাঁ বলুন অভিজিৎ বাবু। বলছি এখনকার গভর্নমেন্ট আমাদের ওবিসিদের কোনো রিজার্ভেশন দিচ্ছে না, এর জন্য বিশেষ যেটা কারণ হতে পারে সেটা হলো আমরা জানি যে রিজার্ভেশন পলিসি 50-50 ভাবে ভাগ করা আছে, আনরিজার্ভড আর রিজার্ভড। এবার যদি ওবিসিদের রিজার্ভেশন দেওয়া হয়, আমাদের সিংহভাগ বাঙালিরা এখানে ওবিসি আছেন, এবার প্রচুর রিজার্ভেশন 50% মধ্যে চলে আসবে, আর আনরিজার্ভ ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাবে যদি রিজার্ভেশন পলিসিকে লাগু করা হয়। মানে যারা বাঙালি আনরিজার্ভ আছে ওরা বেশি সুবিধা পেয়ে যাবে, তাই ওবিসিদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে না। ওবিসিদের আনরিজার্ভ হিসেবে কাউন্ট করা হচ্ছে, শুধু এটাই ব্যাপার ছিল। আচ্ছা ধন্যবাদ, আপনি আপনি একটা পয়েন্ট তুলেছেন। তবে বিরতির পর এটা আমি সমীর বাবুর কাছে রাখবো এবং এ নিয়ে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি। যোগ ত্রিপুরায় যোগী এবং ওবিসি ভোট, ওবিসি ভোটের উপর, এই রাজ্যের ওবিসি ভোটের উপর যোগী আদিত্যনাথের এই রাজ্যের রাজনৈতিক সফর বা জনসভাগুলো কি প্রভাব ফেলবে, এ নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি ওবিসিদের জন্য কি করেছে এই রাজ্যের শাসক দল, পাশাপাশি বিরোধীরা কি বলছে এই ক্ষেত্রে, এগুলো নিয়ে কথা বলছি। আপনারাও আছেন সঙ্গে আমার সাথে 03-8123-8448 এই নাম্বারে ফোন করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। তবে বিরতির পর ফিরছি এবং ফিরতে ফিরতে আপনাদের একটি ব্রেকিং জানিয়ে দিচ্ছি। একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে এখন এসেছে যে কুর্তির রাজনগর এরিয়াতে, এক্ষুনি আমাদের কাছে যে খবর এসেছে, কিছুক্ষণ আগে
সিপিএম এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়, রাজনৈতিক সংঘর্ষে কেন্দ্রীয় কমিটির মেম্বার মুন স্বর্ণকারের উপর আঘাত আসে এবং অভিযোগের তির সিপিএম এর ক্যাডারদের দিকে। সিপিএম এর কর্মীরা মুন স্বর্ণকারকে, যিনি কেন্দ্রীয় কমিটির মেম্বার বিজেপির, উনি যখন সেখানে প্রচারে গেছেন ওনার উপরে অ্যাটাক করে এবং অভিযোগ সিপিএম কর্মীদের উপর। পাশাপাশি উত্তম দেবনাথ সংবাদ উত্তরার ম্যানেজিং ডিরেক্টর, উনি গেছেন ক্যামেরা নিয়ে সেই সংবাদ তোলার জন্য, ওনার ক্যামেরা ছিনতাই হয়েছে এবং ওনার উপরেও আক্রমণ করা হয়েছে। এর অভিযোগ আসছে যে সিপিএম এর দিকে অভিযোগের তির, সিপিএম ক্যাডারদের দিকে অভিযোগের তির, এবং এটাই আমাদের কাছে এখন সংবাদ এসেছে। আমরা ফিরে যাব আমাদের আলোচনায়। আমাদের কাছে একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বক্সনগর থেকে বলছি। হ্যাঁ, বক্সনগর থেকে কে বলছেন? আমি রানা দেব, বক্সনগর থেকে। রানা বাবু বলুন। আমি আজকে ওবিসি নিয়ে কিছু বলবেন। আমি গত দুই তিন দিন আগে আমাদের সিপিএম এর যে নারী নেত্রী, বরিষ্ঠ নারী নেত্রী তথা সদরের সম্পাদক পবিত্র করেন স্ত্রী সহদর্মিনী, তিনি আমাদের যে আদিত্যনাথ যুগে ওর সম্পর্কে যে মন্তব্য করেছেন যে আদিত্যনাথ যুগে একজন গুন্ডা কৃষ্ণের সঙ্গে নিয়ে ঘুরে রাজার মুকুট মাথায় দিয়ে, আমার বক্তব্য হচ্ছে তিনি একজন বরিষ্ঠ নেত্রী, খুব পুরানো এবং বরিষ্ঠ নেত্রী। ওনার একটা উন্নয়ন দায়িত্বজ্ঞানশীল মহিলা, উনি কি করে আমাদের এই আদিত্যনাথ যুগে সম্পর্কে এই ধরনের মন্তব্য করে, যাতে আমি ত্রিপুরার একজন বাসিন্দা হিসাবে আমি এই বিষয়টা জানতে চাই যে আসলে তাদের ভাষার জ্ঞান আজকে এই ধরনের পরিস্থিতি, তারা আসলে কি ক্ষমতা হারানোর ভয়ে কাণ্ড জ্ঞানহীন হারিয়ে এই ধরনের মন্তব্য করতে নাকি? ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। ওবিসি নিয়ে আর কিছু বলবেন না কি এই বিষয়টা নিয়ে? ওবিসি নিয়ে কিছু বলবেন? আরেকটু আছে আজকে ত্রিপুরার যে আমার ধারণা ওবিসি সম্প্রদায়ের লোক ওই রেবাদের সম্পর্কে একটা বাজে মনোবৃত্তি নিয়েছে। এটা 2018 বিধানসভা নির্বাচনে রেবাদের যে উচিত শিক্ষা দিবে বলে আমার ধারণা। আমাদের একজন যোগী ওনাকে আমরা রাজনীতির বাইরেও শ্রদ্ধা করতে পারি, আর তাই শুনুন যে যোগী যোগী আদিত্যনাথ গুন্ডা এক্ষেত্রে উনি যোগী আদিত্যনাথ, যে আদিত্যনাথের উপর একজন নারী নেত্রী সিপিএম এর এই কিছু বলাতে বোধ হয় ক্ষিপ্ত হয়েছেন এবং মনের আবেগ তুলে ধরছেন যে রাজ্যের ওবিসিরা এক্ষেত্রে এর প্রমাণ দেবেন। আপনারা অবশ্যই এই ফোন পেয়ে তো খুশি হবেন যে মানুষ ওবিসি অংশের মানুষ। কিন্তু একটা বিষয় বলি আপনাকে যে সিপিএম এর এটাই সংস্কৃতি, সিপিএম এর এটাই সংস্কৃতি, এটা নতুন কিছু নয়। আমি তো বিস্মিত নই। কেন বিস্মিত নই? আপনি দেখুন, ওরা আমাদের দেশের কোনো মনি ঋষিকে ওরা কখনোই শ্রদ্ধা করেনি, কখনোই কোনো মনি ঋষিকে ওনারা শ্রদ্ধা করেননি। ওরা আমরা লক্ষ্য করেছি এই আমাদের স্বামী বিবেকানন্দকে ওনারা কি বলতেন, ভবঘুরে সন্ন্যাসী বলতেন, রামকৃষ্ণ পরমহংসদেবকে ওরা মৃগীরোগী বলতেন। আচ্ছা ঠিক আছে, ইন্দিরা গান্ধীকে ওরা ডাইনি বলেছেন। হ্যালো, এটা ওদের সংস্কৃতি, আর কাজে আমি এটার জন্য বিস্মিত নই। রাজ্যের মানুষ তার জবাব দেবে 18 বিধানসভা নির্বাচন আগামী নির্বাচনে, সেটা তার যোগ্য জবাব। ঠিক আছে, আসবো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি সুমন বলছি, উদয়পুর থেকে। সেই নাথ কমিউনিটি আজকে তো ওবিসিরা দেখি তক্ক যুক্তি গপ্পে চড়াও হয়ে বসেছে, বলুন। হ্যাঁ, আমি আমি বলতে চাই রিজার্ভেশনটা নিয়ে বলতে চাই। বিজেপি সরকার, আমি বলছি ওবিসি নিয়ে কিছু বলুন আপনি, বিজেপি সরকার। আমি বলছি রিজার্ভেশন নিয়ে, বিজেপি সরকার নয়। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু কাছে এসে বলুন না, আর টিভির সাউন্ডটা কমান, শুনতে পাচ্ছি না তো। না, আমি টিভিতে অনেক দূরে আছি। ঠিক আছে, বলুন। হ্যাঁ, আমি রিজার্ভেশন নিয়ে কথা বলছি। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের তো রিজার্ভেশনটা যখন চালু হয়েছিল তখন তো এটা চালু হয়েছিল কারণ যেখানে এসসি এসটি ওবিসি জেনারেল ছিল ওইখানে এসসিরা এসটিরা অনেক নিচুতে ছিল, এই জন্য এখানে রিজার্ভেশনটা চালু করা হয়েছিল যাতে ওরা সুযোগ সুবিধাটা বেশি পায়।
কিন্তু এখন তো দেখা যাচ্ছে এসসি এসটি উদয় ওবিসি জেনারেল থেকে অনেক এগিয়ে গেছে। ওদের তো আমার মতে এখন তো আর এই যে রিজার্ভেশনের দরকার নেই, কারণ কি এই যে আমরা ওবিসি জেনারেল যারা আছে যে কোনো শিক্ষাগত যোগ্যতা বা যে কোনো শিক্ষাগত দিক দিয়ে পুরুষ বা সরকারি চাকরির দিক দিয়ে যায় না কেন, ওইখানে গেলে আমাদের কোটাটা অনেক পিছনে থাকে, এসসি এসটি ওরা সবার আগে। আচ্ছা আচ্ছা একটা কথা বলুন তো, আপনার রিজার্ভেশন লাগবে আর ওদের দরকার নেই কি নাই নেই কি আছে সেটা তো সরকার বিবেচনা করবে, সময়ের তাগিদে হবে। আপনার আছে কি ওবিসিদের দরকার আছে কি না? দরকার নেই ওটা বলছি না, কারণ কি ওদের কোটাটা তো অনেক আগে দিয়েছে সরকার। আচ্ছা আপনাদের দরকার আছে ওদের দরকার নেই, আর না নিলে তো সবাই ছেড়ে দিন, সংরক্ষণ ব্যবস্থা কি উঠিয়ে দেওয়ার কথা বলুন, এই রাজ্য থেকে কেন্দ্র থেকে উঠিয়ে দেওয়ার কথা বলুন, সারা দেশ থেকে 10 বছরের জন্য দেওয়া হয়েছিল, এখন সবাই মিলে সংরক্ষণকে চুষে চুষে খাচ্ছে। হ্যাঁ ওইটা উঠিয়ে দেওয়ার কথা বলছি না, কারণ আমার তো ওবিসি জেনারেল যারা আছে তারা অনেক পিছিয়ে দিচ্ছে ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, মানে আপনাদের জন্য যাতে করা হয় ওবিসিদের জন্য যাতে সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় রাজ্যে, এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ আমার তো অনেক পিছিয়ে আছে যে কোনো। আচ্ছা আচ্ছা তো সংরক্ষণ ব্যবস্থা থাকা কি জরুরি, একেবারে সবার উঠিয়ে দিলে চলে না, কি বলেন? সরি এই দেশে সংরক্ষণ ব্যবস্থাটা কি খুব জরুরি? এটা সংরক্ষণ নিয়ে তো রাজনীতি হচ্ছে, তো এটা উঠিয়ে দিলেই তো হয়, অন্যভাবে অন্যভাবেও তো সুবিধা দেওয়া যায় সরকারের পক্ষ থেকে, যারা গরিব বিপিএল তাদেরকে সুবিধা দিক না, সংরক্ষণ কেন? হ্যাঁ হ্যাঁ ওইটা তো দেওয়া যায়, কারণ কি আমাদের তো ওইটার জন্য যে বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত ওরা তো আছে, ওরা তো দেখাশোনা করছে, তার জন্য আমাদের আজকে এতই পিছিয়ে রাখবো যে কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়ে যায় না কেন, আমাদের নাম্বার অনেক বেশি থাকা সত্ত্বেও আমরা অনেক পিছিয়ে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, মানে দেখা যাচ্ছে আমরা 500-400 আমরা যেতে পারছি না, কিন্তু ওরা 200 আমাদের অনেক আগে চলে গেছে, এটা কি ঠিক? তাহলে আপনাদেরও সংরক্ষণ চাই, উনি যেটা মানে সংরক্ষণ চাইছেন, সংরক্ষণ রাজ্যের ওবিসিরা এই বিষয়ে। সংরক্ষণের বিষয়টা কেন এসেছে বলুন তো? সংরক্ষণের বিষয়টা তো তখনই আসে যখন একটা আর্থসামাজিক দিক দিয়ে একটা বৃহত্তর অংশের জাতিগোষ্ঠী যখন পিছিয়ে পড়ে থাকে। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের ওবিসিরা কি পিছিয়ে আছে? অবশ্যই পিছিয়ে আছে। আচ্ছা যেটা কিছুক্ষণ আগে একজন ফোন করে বললো যে যদি সংরক্ষণ দেওয়া হয় তাহলে 50% দিতে হবে, যেখানে আপনি হিসাব দিচ্ছেন বেসরকারি ভাবে 16 লক্ষ আছে, তাহলে তো এটা অর্ধেক হয়ে যাচ্ছে, কিভাবে সংরক্ষণ করা যাবে? বিষয়টা দেখুন এরকম নয়, বিষয়টা হচ্ছে আপনার যে 50-এর যে বিষয়টা বলা হচ্ছে, 50% যে বাধ্যবাধকতার কথা যেটা বলছে, এটাই সিপিএম দীর্ঘ 25 বছর এক নাগারে এই রাজ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। কি বলেছে? 50% বেশি সংরক্ষণ দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিধিনিষেধ আছে। সুপ্রিম কোর্টের কোথাও এরকম বিধিনিষেধ নেই, আপনাকে আমি একটা বিষয় স্পষ্ট বলে দিতে চাই, আমাদের দেশে সুপ্রিম কোর্টের কোন বিধিনিষেধ নেই, এরপর আর ফোন নেব না, এটাই শেষ ফোন আজকের প্রোগ্রামে। হ্যালো 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 লাইনটা কেটে গেছে, হ্যাঁ বলুন বলুন। বিভ্রান্তিটা হচ্ছে কিরকম দেখুন, আমি বলছি ইন্দিরা সাহানি ভার্সাস ভারত সরকারের একটি মামলা হয়েছিল, বিখ্যাত মামলা যেটা মন্ডল মামলা নামে পরিচিত, সেই মামলা সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে স্পষ্ট বলেছেন যে প্রান্তিক রাজ্য, অনুন্নত রাজ্য, পিছিয়ে পড়া রাজ্য যেখানে আছে সেখানে জনসংখ্যার অনুপাতে 50% বেশি সংরক্ষণ দিতে কোনো অসুবিধা নেই, এটা সুপ্রিম কোর্টের ওই মামলা, আমি যে মামলার কথা বললাম আপনাকে, ইন্দ্র সাহানি ভার্সাস সেই মামলা, মন্ডল মামলা নামে ভারতবর্ষে পরিচিত সেই মামলা, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের যে স্টেটমেন্ট, সেটা ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, ত্রিপুরার সিপিএম সেটা দেখতে পাচ্ছেন না। এখানে 50% বাধ্যবাধকতা আমাদের অনুন্নত ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা। আচ্ছা যেহেতু এটা প্রান্তিক রাজ্য, যেহেতু এটা সীমান্তবর্তী রাজ্য, অনুন্নত রাজ্য, এই রাজ্যগুলির ক্ষেত্রে এখানে 50% বাধ্যবাধকতার কোনো ব্যাপার নেই। আচ্ছা লাস্ট ফোনটা নিয়ে নি, এরপর এই বিষয়ে আসবো। হ্যালো 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 নমস্কার নমস্কার, কে বলছেন? সমীর রঞ্জন ঘোষ আছেন বিজেপির ওবিসি মোর্চার সেক্রেটারি। যাই হোক, সংরক্ষণ কথাটা কি একবার বদ্ধ করে দিলে ভালো হয় না? ও একটু আগে এটাই বলছিলাম ওনার কাছে, কারণ যারা যারা সংরক্ষণ বলে সংরক্ষণ বলে যাদের দরকার ছিল ওরা কিন্তু সংরক্ষণে সেই দেশটা পাচ্ছে না, পাচ্ছে একজনের লোকেরা যারা মুস্তিপুরে টাউনে থেকে শহরে থেকে বিশেষ একটা জায়গা থেকে ভালোতে ইনকামের ব্যবস্থা হয়ে গেছে এবং তারাই সবটাই মুনাফা লুটছে, কিন্তু সেই সংরক্ষণ নিয়ে যারা সংরক্ষণের জন্য যাদের জন্য করা হয়েছে সেই সংরক্ষণ ওরা পাচ্ছে না।
আচ্ছা, সঠিক মানুষের কাছে যাচ্ছে না, সুবিধাভোগীরা সুবিধা ভোগ করছে, কিছু সুবিধাভোগীরা। এটা কি এই রাজ্যে নাকি সারা দেশে? আমি একটা, ঠিক আছে, এই বিষয়ে একদিন আলোচনা হবে পুরোটা। আজকে তো ওনার ওনার কাছে আমি আমার সঙ্গে যিনি আছেন ওনার কাছে, সমীর বাবু, রঞ্জন বাবুর কাছে এটা সম্বন্ধে যদি কোনো কিছু মতামত রাখেন, একদম সংরক্ষণ কথা উঠিয়ে দিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্ত কিছু দেখে ঠিক আছে ঠিক আছে। আজ 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 আর ফোন নিচ্ছি না, প্লিজ আজকে নয়, আপনারা পরের দিন ফোন করুন অবশ্যই, আজকে আর নিতে পারছি না, আর অল্প কিছুক্ষণ সময় আছে, আমরা প্রোগ্রামটা এই বিষয়টা শুনে নিই শেষ, যে প্রশ্নগুলো রাখা হয়েছিল সেগুলোর উত্তর জেনে নেব। যেটা প্রথম কথা, যেটা একদম প্রথম থেকে আসব, প্রথম যেটা একটা কেউ একজন ফোন করে বলেছেন যে এখানে 50-50 হলে তাহলে সেই সংরক্ষণের দরকার নেই, এই বিষয়ে কিছু বলছিলেন বলুন। এটাই তো বলছিলাম যে এখানে 50% দেখুন, ভারতবর্ষের আপনার, আমি এই মুহূর্তে ভারতবর্ষের তামিলনাড়ু, রাজস্থান, অন্ধ্র, এই যে রাজ্যগুলি, এই রাজ্যগুলিতে আপনার তামিলনাড়ুতে আছে 69%, রাজস্থানে আছে 55% এই মুহূর্তে, তো সেখানে 50% বেশি আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের আছে, অন্যান্য নর্থ ইস্টের অন্য রাজ্যগুলিতে 80-70% রয়ে গেছে, তো সেখানে 50% বিষয়টা, 50% বিষয়টা কি প্রযোজ্য হচ্ছে, এখানে কি গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে না। কারণ ওই যেটা বললাম আপনাকে, বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রান্তিক রাজ্য অনুন্নত রাজ্য হিসেবে সেটা জনসংখ্যার অনুপাতে আর্থসামাজিক অবস্থার দিকটাকে লক্ষ্য রেখে একটা বিশেষ জাতিগোষ্ঠীকে যদি উপরে নিয়ে যেতে হয় সেটাকে সংরক্ষণের মাধ্যমেই করতে হবে। এছাড়া আমাদের দেশ 70 বছর হয়ে গেছে, 70 বছরে একটা এই পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর যে বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থা থেকে তাদেরকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, সংরক্ষণের ব্যবস্থা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। কিন্তু একজন বলছে যে সংরক্ষণ ব্যবস্থাটাই উঠে, সেটা তো মানুষের সংরক্ষণের কথাটা কখন বলে বলুন, আর্থসামাজিক দিক দিয়ে যখন অনুন্নত থাকে, পিছিয়ে পড়ে থাকে, তাদেরকে একটা নির্দিষ্ট লেভেলে আনার জন্যই তো সংরক্ষণের ব্যবস্থাটা, এটা তো সাংবিধানিক ব্যবস্থাপনা আমাদের। আপনি কি মনে করেন এই রাজ্যের ওবিসিরা পিছিয়ে আছে? এটা অবশ্যই পিছিয়ে আছে, এটা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে, শিক্ষা, চাকরি, ব্যবসা, সমস্ত দিক দিয়ে পিছিয়ে আছে। এর আপনি কোন রাজ্যের সরকার কি ওবিসিদের আলাদা চোখে দেখছে, অন্যদের আলাদা চোখে দেখছে? না, মানে ওবিসিদেরকে নিয়ে রাজনীতি করছে, ওবিসিদেরকে নিয়ে সিপিএম রাজনীতি করে আসছে, এখনো করছে। সেটা কিভাবে? সেটা রাজনীতি করছে, ওই যে আমি যেটা বললাম যে ওনারা বলছে যে সুপ্রিম কোর্টের বাধ্যবাধকতার কারণে 50% বিধিনিষেধ আছে বলে ওরা রাজ্যের সংরক্ষণ ব্যবস্থা চালু করতে পারছে না, ওবিসিদেরকে সংরক্ষণ দিতে পারছে না। এটা একটা মিথ্যা কথা, এটা একটা বিভ্রান্তিমূলক কথা। সত্যি কথাটা কি? সত্যি কথা হতো আমি আপনাকে একটু আগে বলে দিলাম যে ভারতবর্ষের যদি তাই হতো তাহলে অন্যান্য রাজ্যে 50% বেশি এই রাজ্যগুলিতে কি করে সংবিধান, সেই রাজ্যগুলি তো ভারতেরই রাজ্য, সেগুলি কি সুপ্রিম কোর্টের আওতার বাইরে? সেই রাজ্যগুলি কি সুপ্রিম কোর্টে? রাজস্থান কি সুপ্রিম কোর্টের আওতার বাইরে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, ইভেন কেরালা, কেরালাতে ওবিসিদের জন্য সংরক্ষণের বিরাট ব্যবস্থা রয়ে গেছে, ওইখানে 40% সংরক্ষণ রয়ে গেছে ওবিসিদের জন্য কেরালাতে। সেখানে কত পার্সেন্ট আছে ওবিসি? এটা তো জনসংখ্যার অনুপাতে হয়, প্রতিটা রাজ্যে কোন রাজ্যে কত পার্সেন্ট হবে সেটা তার নিজস্ব, সেই রাজ্যগুলি জনসংখ্যার অনুপাতে স্থির হবে, সেটা অন্য বিষয়। আমি বলছি সংরক্ষণ তো ওবিসিদের জন্য বামশাসিত কেরালাতে চালু আছে, আমার প্রশ্ন তো এটা। তাহলে এখানে এরা যে ভোটের রাজনীতি করে, ওরা তো বলেছিলেন 93-তে ওরা বলেছিলেন যে আমরা 93 বিধানসভা নির্বাচনের আগে পবিত্র করকে সামনে রেখে একটা ওবিসি সংগ্রাম কমিটি গঠন করেছিলেন, সমস্ত ওবিসি জাতিগোষ্ঠীকে, সমস্ত ওবিসি জাতিগোষ্ঠীর ভোট পাওয়ার জন্য সেদিন ওরা মায়াকান্না কেঁদেছিলেন। তারপরে ওরা ক্ষমতা আসার পরে অদ্য পর্যন্ত কোনো রকমের সদর্থক ভূমিকা ওরা নেননি, এমনকি বিধানসভাতে আপনার সর্বদলীয় যে আপনার সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে ওরা গেছিলেন তার পরবর্তী সময়ে। তো এটা তো আমি প্রথমেই বললাম, এই যে সাংবিধানিক সংরক্ষণের কোনো সুযোগ সুবিধা পেতে গেলে প্রথম আইনি উদ্যোগটা আপনাকে রাজ্য সরকারকে নিতে হয়, প্রথম রাজ্য বিধানসভা আপনার 31-এর গ ধারায় আপনার রাজ্য বিধানসভা আপনাকে বিল পাস করাতে হবে। ঠিক আছে, এ রাজ্য সরকার করেনি, আপনারা অভিযোগ করছেন, আপনারা এলে কি করবে? হ্যাঁ, এটা আপনি দেখুন, ভারতীয় জনতা পার্টি তার ভীষণ ডকুমেন্টের মধ্যে দিয়ে সারা দেশের সমস্ত নাগরিকের, সমস্ত স্তরের জনগণের ভালোর জন্য সমস্ত রকমের
প্রতিষ্ঠিত হবে রাজ্যে, আপনার কনস্টিটিউশনাল রাইট আপনার তৈরি হবে। এটা কি সব রাজ্যের জন্য? সব রাজ্যের জন্য, এটা তো বিশেষ রাজ্যের জন্য হবে না, এটা তো ন্যাশনাল কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওবিসির জন্য যেটা হয়েছে সেটা কনস্টিটিউশনাল রাইট আপনার, আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ নিরূপণ করতে হবে এখানে কত শতাংশ একজ্যাক্ট ফিগার আছে। আমরা বেসরকারি ভাবে 42% দাবি করছি আমরা এই মুহূর্তে, কিন্তু রাজ্যকে প্রথমে রাজ্য সরকার, এরপর যদি হ্যাঁ শতাংশ হলো এরপর কি করবে? তারপর অটোমেটিক্যালি আপনার এসটি এবং এসসিদের যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে আমাদের ওবিসি সমাজ গোষ্ঠীও সেভাবে পাবে। তার পার্সেন্টেজটা নিরূপণ হবে সেন্সাসের উপর ভিত্তি করে, সেটা তো আর এমনিতে করা যাবে না। ঠিক আছে, সেটা সরকারি ভাবে আপনার হবে। ঠিক আছে, ঠিক আছে সমীর বাবু। এবং ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে সারা ভারতবর্ষে ওবিসিদের জন্য কিরকম ভূমিকা পালন করছে সেটাই তো আমাদের সামনে আয়নার মতো স্পষ্ট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সমীর বাবু, আজকে তর্কযুক্তি গপ্পে এসেছেন এবং সময় দিয়েছেন রাজ্যের দর্শকদের। এবং তর্কযুক্তি গপ্পে যারা দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তর্কযুক্তি গপ্পে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং এভাবে দেখতে থাকুন তর্কযুক্তি গপ্প, চারদিকে ভাষণের ফুলঝুরি চলছে, কথা বলবেন না তারা, বিচার করবেন আপনারা, আপনাদের হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি চন্দন দেবনাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।